What's up, guys? This is Sammy Mamos, and you're watching PUBG. So, আমাদের 100 সাবস্ক্রাইবারদের সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি তার জন্য এটা উপলক্ষে একটা ভিডিও বানিয়েছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই ক্রিউ বানিয়েছে ক্রিউ। এখন আমাদের আজকে আমরা ক্ল্যান বানাবো। ক্রিউ তো বানানো হয়ে গেছে, ক্ল্যান বানাবো। আর আমাদের ক্রিউকে কিন্তু জয়েন করতে হবে। দুজন আছে আগে থেকে জয়েন, আরো তিনজন কে হবে দেখা যাক। তো এখন আর ক্ল্যান বানাতে কিন্তু সবসময় 50,000 কিন্তু লাগে, 50,000 কয়েন। আর আমার কাছে এখন কালেক্ট হয়ে গেছে। সো আজকে আমি ক্ল্যান বানাইতে যেতেছি। আগেও আমার 50,000 উপরে ছিল, কিন্তু আমি তো জানতাম না যে এত কিছু করা যায়। তাই আর এখন আমরা ক্ল্যান বানাবো। এইখানে কি হয়, এটা আমরা বাংলাদেশি রিগন, মানে বাংলা, মানে আপনি কোন দেশি? বাংলাদেশি। আর আমাদের জাতীয় পশু কোনটা? রয়্যাল বেঙ্গল টাইগার। আমি তো রয়্যাল বেঙ্গল টাইগারই দিমু, এই যে এগুলো 1, 2, লেভেল 3 এগুলো আছে। তো এখন আমরা তো রয়্যাল বেঙ্গল দিমু টাইগার। এটা ভালো টাইগার কি জানি তাই না, কিন্তু টাইগার আমার দেখতে লাগছে, এই জন্য আমি এটাই দিলাম। এখানে জলদি, আমি তাহলে লিখি এখানে আমি গেমার বস 2,000 years later। আমি জানতাম না, এখন পরে আমি দেখলাম যে এখানে বেশি লেখা যাবে না, বেশি শব্দ লেখা যাবে না। তাহলে আমি আমার সংক্ষিপ্ত নাম ইউজ করি, 1SGBGB's ক্ল্যান ক্ল্যান হ্যাঁ ঠিক আছে। এটা হয় না দেখি। এটা হয় না, হায় রে, হয় না হয় না। তাহলে কি দিই, চাকরি দিয়ে রেখে দিই। এখন এখানে লিখবো এই ক্ল্যানের নাম, ক্ল্যানের নাম লিখবো এখানে। ক্ল্যানের নাম ফার্স্ট এক্সট সামি, আমার ইউটিউব চ্যানেলের নামই সেম, আমি কে গেরকি, এ গেরকি লিখে রেখেছি। 2 hours later। ওকে, আমি এতক্ষণ পরে আবার বুঝছি যে এটা আমাদের বেশি লেখা যাবে না আগের মতো। হাই রে খোদা, ওকে তাহলে 1 GB এটা হয়ে গেছে। এই ক্লাব ওয়াইটি, ওয়াইটি মানে ইউটিউবার, ইউটিউবার দিয়ে দিলাম। যদি সব তো আমার ইউটিউব থেকে আইবো না, না অন্যান্য লোকরা যদি বাংলাদেশে মনে করে যদি জয়েন করে, আর যদি না জানে আমি একটা ইউটিউবার, তাহলে কেমন হয়, কেমন হয় তাহলে চিন্তা দেখেন। এখানে লিখবো, এটা আমার কাছে লাগে ডিসক্রিপশন, ওই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনের মতো আমাকে তো লাগে। তাহলে আমি দেখি, হোয়াটস আপ গাইস, ওকে এটাও অনেক ইয়ে হইব, এটা ওরকমই করতেছে, কম জিনিসই লেখা গেছে এটার মধ্যে। এত বড় বক্স দিছে কেন,
হ্যাঁ, বুঝেই দেয় না কেমন বড় বকতেছে। তো আমরা তাহলে এখন বানাই, সব চেক করে রাখি সব ঠিক আছে না, সব ঠিক। হ্যাঁ, এই যে এখানে কয়েকটা লেখা আছে, রেকর্ডিং কি জানি। দেই দেই স্টার্ট কর, দে দে। এই যে হয়ে গেল আমাদের। আমি এখান থেকে কাউরে দিতে চাই না, আমার ইউটিউব থেকেই বেশি বার নিচে যেতে চাই। দেই এখন আমি কি দেই, আর আমি আপনাদের বলে দিই যে আমার কাছে ল্যাপটপ এসে পড়েছে, যার জন্য আমি ল্যাপটপে গেমিং করতে পারি, কিন্তু আমার কাছে রেকর্ডার নাই ল্যাপটপ। আগেরবারে এরকমই হয়েছিল আমার লগে গেমিং করতে গিয়ে। অনেক আলাদা আলাদা কাম করলাম, এটা সেটা দেখলাম কি করা যায় কোন না করা যায়। ইনফরমেশন এখানে আপনি দেখতে পাবেন কয়জন আছে, সব এখান থেকে ওই কয়েকটা কয়েন পাওয়া যায়, ওগুলো কেমনে পাওয়া যায় দেখাইতেছে আমি। দাঁড়ান, কই গেল, কোন জায়গায় যদি পাওয়া যায়। এই র্যাঙ্ক, র্যাঙ্কের মধ্যে আপনি দেখতে পারবেন আপনার ক্লাব বা ক্ল্যান কতটুকু উপরে গেছে, মানে কতটুকু লেভেলে আছে। 1 নম্বরে তো ওটা আছে। আর আমি একটা কথা বলতে চাইছিলাম যে আমি একটা সুন্দর একটা আউটরু বানাইছি, অনেক সুন্দর আছে, রেইনবো আউটরু, অনেক সুন্দর। তো ওটার জন্য লাইক দিতে ভুলবেন না, ওটা অনেক সুন্দর বানাইছি আমি। তাহলে কই গেলাম, র্যাঙ্ক আমি জানি না, এটা নতুন আপডেট আইছে, এটা আমি জানি না, এটা কি জিনিস, আজব একটা জিনিস, কেমন জানি বলতে পারি না এটা কি। সব কারণ কি, ক্ল্যান লেভেল 2। হ্যাঁ, এগুলো লেভেল 2ই পাওয়া যাইব, মানে কি যখন কেউ জয়েন হয় তখন তো এরকম লেখা উঠে না, বলে রাখি ওগুলো কিন্তু লেভেল 2 A2 এটা চাইব না যদি জয়েন হন। ওকে, এই যে এখানে শুনে, হ্যাঁ এই যে এখানে বলছে যে 500 হেলথ কালার ড্যামেজ পাইলে তার আপনি এই যে 50টা এটা পাবেন, 50 50। এটা একবারে এই যে এরকম দেখাইতেছে, এটা কিরকম, এই যে এটা একবারে এই যে কই গেলো নোটিশ বোর্ড, এই যে এটার মতনই। এটা আর খেলো কয়েকটা জিনিস পূরণ করবেন, এটা ইয়া দিয়ে দেবে। ওকে, 43 লেভেল, আমি লেভেল 33 আছি, চিকেনের অনেক পাইছি এ পর্যন্ত, কিন্তু আমি বলতে পারি না, নিচে একটু কমেন্ট করে বলে দিয়েন, কারণ অনেক দিন ধরে দেখেছি যে আমার চিকেন নিনের পাইলেই কি চিকেন দেখায় না, আগের সময় যে চিকেনটা দেখাইতো না ওই চিকেনটা গেছে গা, বলতে পারি না কেন। হঠাৎ করে একদিন কি হইলো, সকালে উঠে দেখেছি আমার সব চিকেন গায়াব, 30টা পাইছিলাম চিকেন, চিকেন 30টার থেকেই আছে গা, 30টা না 33টা, অনেক কষ্ট করে জিতলাম আর ওডি সবই গায়াব। তো এই সবুজ জামা অনেক সুন্দর, বাংলাদেশি জামা দেখতে সুন্দর লাগে, আবার এটা ঘাসের মধ্যে আমার শুয়ে থাকলে আমার কি দেখবো না কি সুন্দর। ওকে, আজকের জন্য একটু কি, পাবজির আরও অনেক সিরিজ থাকবে, পাবজির মতন এরকম অনেক টুটু সিরিজ আর অনেক গেম খেলা, ভিডিও দেখতে আর কেমনে কেমনে কী করতে হয় ওগুলো জানতে এখন সাবস্ক্রাইব করে ফেলুন, আর আমাদের আউটরো এখন আসবে। ওকে, সি ইউ সুন, বাই বাই।